হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পিনাট বাটার রেসিপি। এই পিনাট বাটার রেসিপি করতে আমার যা যা লাগবে সেগুলি হলো, আমি এখানে নিয়েছি চীনা বাদাম বা পিনাট 100 গ্রাম, নিয়েছি আমুল দুধ বা গুঁড়ো দুধও আপনারা নিতে পারেন যে কোনো, আর নিয়েছি একটুখানি লবণ। এবার আমি এই চীনা বাদামটাকে একটা মিক্সিং বোলে পেস্ট করে নেব। তো তার জন্য দেখুন আমি কিভাবে পেস্ট করছি। আমি এর মধ্যে বাদামটাকে দিয়ে দিলাম, এরপর আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম। আর দিলাম 1 চিমটে লবণ দিয়ে এটাকে মিক্সিতে এটাকে পেস্ট করব। তো প্রথমে আমি 1 মিনিট ঘুরিয়ে নিলাম, নিয়ে দেখুন এটা হাফ হয়েছে। এবার এটাকে আমি আরও 2 মিনিট ধরে ঘুরালাম, ঘুরিয়ে দেখুন আরও অনেকটা হয়ে গেছে। এখানে আমি কোনো তেল ইউজ করিনি, কোনো কিছুই ইউজ করিনি, শুধু বাদামটা দিয়েছি আর দুধ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এটাকে জাস্ট ঘুরিয়ে যাচ্ছি মিক্সিতে। এরপরে আমি আরও 1 মিনিট ধরে ফুল স্পিডে ঘোরাবো, ঘুরিয়ে দেখুন অনেকটা ঘুরে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ বাটার অ্যাড করলাম আর একটা বাদাম অ্যাড করলাম, করে নিয়ে এটাকে আমি আবার ঘুরাবো 1/2 মিনিটের জন্য। হাফ মিনিট হয়ে গেছে, দেখুন পিনাট বাটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে পিনাট বাটার বাড়িতে আপনারা করবেন। আর এটি ব্রেড, রুটি, হাতে বানানো রুটি এগুলো দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সঙ্গে। দেখুন আমি একটা কাচের জারের মধ্যে নিয়েছি এটা, এভাবে রেখে দিলে প্রায় 1 মাস আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবো। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আছে, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।